সত্তাকে জানাই আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, কারণ এই বিশেষ দিনটিতে আপনারা আমাকে বেছে নিয়েছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানের জন্য, লাইভ অনুষ্ঠানের জন্য। আর আমাকে পুনরায় এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। গতবারের মতো এবারও সকলে মিলে আমি ভাবি এটা আমার একক বক্তব্য নয়, যা আপনাদের সকলের উপস্থিতি এবং আপনাদের সকলের গুরুত্বপূর্ণ মতামত সব মিলিয়ে একটা সর্বাঙ্গ সুন্দর প্রোগ্রাম আমরা পাবো বলে আমি আশা করছি, এবং এটা আমার একক কৃতিত্বে কখনোই সম্ভব নয়। আমি ওয়েট করছি, প্লিজ আপনারা আসুন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন, কারণ আজকের টপিকটা কিন্তু শিশুদেরকে নিয়ে, আমাদের খুব প্রিয় শিশুদেরকে নিয়ে। আজকের টপিক হলো আলোচনার শিশুদের চরিত্র গঠনে পরিবারের ভূমিকা বা মাতা পিতার ভূমিকা। তো এই নিয়ে আমি জানি, এই নিয়ে আমাদের সকলেরই অল্প বিস্তর ধারণা রয়েছে। আমরা সকলেই বাড়িতে শিশু লালন পালন করছি, সকলেই সন্তানের জননী বা জনক বা ভাই বোন অনেককেই দেখতে পেয়েছি, সকলের মনে কিন্তু এই নিয়ে অনেক অনেক ধারণা রয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনারা যদি সেগুলো একটু শেয়ার করেন তাহলে বেশ ভালো হয়। এবং রনিত এসছে, থ্যাংক ইউ রনিত ফর ওয়াচিং, গুড। আমি অপেক্ষা করছি আপনারা আসুন, আপনাদের মতামতটা একটু দিন, তাহলে খুব ভালো আমরা একটা প্রোগ্রাম করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর আজকে সত্তার জন্মদিন উপলক্ষে আবার একরাশ শুভেচ্ছা আর আমার আন্তরিক কৃতজ্ঞতা। শিশুদের নিয়ে আজকের আলোচনা, একটু অপেক্ষা করি, দেখি যদি বাকি সকলেও আসে তাহলে আলোচনাটা একটা সর্বাঙ্গ সুন্দর হয়, সর্বাঙ্গ সুন্দর একটা প্রোগ্রাম আমরা আশা করতে পারি। একটু অপেক্ষা করি। রনিত, তুই প্রোগ্রামটা দেখছিস, তুই আসলে অ্যাজ এ টিচার আমরা আসলে তোকে নিয়ে ভীষণ গর্বিত, কারণ তোর মতো একটা স্টুডেন্ট আমরা পেয়েছি। তোর যে মানসিকতাটা, তোর মানসিকতা নিয়েও আজকে বেশ বলাই যায় যে একটা শিশু কী করে এত সুন্দর একটা মানসিকতা নিয়ে এত সুন্দর একটা অ্যাডাল্টে পরিণত হলো, তার পিছনে নিশ্চয়ই তোর পরিবারের ভূমিকাটা সর্বাগ্রগণ্য, নিশ্চয়ই তোর মা বাবার ভূমিকাটা সর্বাগ্রগণ্য, তাদের তারাই নিশ্চয়ই তোর মধ্যে এই সুন্দর চেতনার একটা বীজ প্রথিত করে দিয়েছে, যা আজকে মহিরুহ হয়ে আগামীকালে মহিরুহ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি এবং তোকে নিয়ে আমরা ভীষণ গর্ববোধ করি। আমি চাই তোর মধ্যে যে সামাজিক একটা চেতনা আছে, একটা মানবিক আবেদন আছে, আমি চাই তুই এটা আরও অন্যান্য সকলের মধ্যে ছড়িয়ে দে। তোর মতো এরকম আরও অনেক ছাত্রের, তোর মতো এরকম আরও অনেক শিশুদের, তোর মতো এবং আরও অনেক নাগরিকদের আজকের সমাজে আমাদের ভীষণ প্রয়োজন। হ্যালো ম্যাম, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সত্তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, থ্যাংক ইউ, তুইও ভালো আছিস, তোর সম্বন্ধেই বলছি, কারণ তোকে নিয়ে আমরা ভীষণ গর্ববোধ করি। আপনাদের সকলের জন্য জানিয়ে রাখি, রনিত আমাদের স্কুলের ছাত্র, ও এখন ভীষণভাবে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িয়ে আছে, কোভিড পরিস্থিতিতে সকলের বাড়িতে উপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়া এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, বিভিন্ন রকম প্রোগ্রাম ওরা করছে, এবং আমরা রনিতের সঙ্গে আরও বেশ কিছু ছাত্র তারাও জড়িয়ে রয়েছে। তোমাদের সকলের জন্য রইল আমাদের সকলের তরফ থেকে একরাশ শুভেচ্ছা, আগামীতে তোমরা অনেক অনেক এগিয়ে যাও, আর তোমাদের এই সামাজিক চেতনা, মানবিক আবেদন এগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দাও, তোমাদের মতো স্টুডেন্টদের আমাদের সত্যি খুব দরকার আজকের সমাজে। এবং এই যে তোদের মতো এরকম স্টুডেন্টগুলো তৈরি হয়, সেটাই আজকের বিষয়, যে পরিবারের একটা বিশেষ ভূমিকা থাকে, তারপরে তো পারিবারিক একটা ধ্যান ধারণা নিয়ে তারপরে তোরা স্কুলে আসিস, স্কুলে তারপরে শিক্ষক শিক্ষিকা নিয়ে নতুন একটা পরিবেশ তৈরি হয়। একটা শিশুর প্রথম পরিবেশ, প্রথম শিক্ষা নিকেতন কিন্তু তার বাড়ি, এবং প্রথম শিক্ষক, প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই হয়। বাড়িটাকে যদি একটা স্কুল বলে আমরা ধরে নিতে পারি, তাহলে মাকে মোটামুটি প্রধান শিক্ষক বলাই যায়, আর পরিবারের অন্য সকল সদস্যরা তারাও কিন্তু
শিক্ষকের ভূমিকাটাই পালন করে, কারণ একটা শিশু পরিবারের সকলের কাছ থেকেই শিক্ষা লাভ করে, সকলের কাছ থেকেই ধ্যান ধারণা এগুলো তৈরি হয়। আর আমরা আসলে একটা প্রাপ্তবয়স্ক নাগরিকের কাছে কি আশা করি? তার রণিত লিখেছে, অসংখ্য ধন্যবাদ ম্যাম, অবশ্যই আমি যতটুকু যা করতে পারছি তার পিছনে আমার পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশে থেকো, আশীর্বাদ করো, এভাবেই যেন অনেক অনেক ভালো কাজ করতে পারি, আবারও অনেক ধন্যবাদ, তোকেও ধন্যবাদ, তুইও এরকম আরও এগিয়ে যা, আরও এরকম অনেক অনুষ্ঠান কর, আর আমাদের সঙ্গে তুইও থাক, আমাদের সাথে তোকেও আশা করি যে তুইও আমাদের সঙ্গেই থাকবি। আমরা একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের কাছে আশা করি তার সংবেদনশীল হৃদয় এবং মানবিক চিন্তাধারা, এগুলো কিন্তু রাতারাতি তৈরি হয় না, এগুলো তৈরি করতে হয় শিশুকাল থেকে। বিশিষ্ট বিজ্ঞানী ফ্রয়েডের মতে শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে তার শৈশব, শৈশবে সে কীরকম পরিবেশে রয়েছে, তার সঙ্গে কীরকম ধরনের কথাবার্তা বা ধ্যান ধারণার আদান প্রদান হচ্ছে, আশেপাশের পরিবেশ থেকে সে কী শিখছে, সেটা নিয়েই তার ভবিষ্যৎ তৈরি হয়। মিত্রা চলে এসছে, থ্যাংক ইউ মিত্রা, অনেক ভালোবাসা তোর জন্য, তোদেরই অপেক্ষা করছি। অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, আমাদের শিশুর প্রথম শিক্ষানিকেতন তার বাড়ি, আর প্রথম শিক্ষার হাতেখড়ি তার মায়ের কাছ থেকেই হয়, পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে হয়। তো আর একটা শিশুর মধ্যে যে ধারণার, যে সংবেদনশীলতার, যে মানবিক গুণগুলির বীজ প্রথিত করে দেওয়া যায়, তাই কিন্তু ভবিষ্যতে মহিরুহ হয়ে ওঠে এবং ভবিষ্যতে সুনাগরিক আমাদেরকে উপহার দেয়। আর এই সুনাগরিকদের সুচেতনাই সমাজকে একদিন পরিবর্তন করতে সাহায্য করে। এই যে বিশাল বিশাল ধ্যান ধারণার কথাগুলো আমরা বলছি, তার সূত্রপাত কিন্তু হয় একটা চারা গাছ থেকে, মানে আমাদের শিশুদের থেকে। তাহলে একটা শিশুকে একটা সুনাগরিক করে গড়ে তোলার জন্য তার পরিবারের ভূমিকা থাকে সর্বাগ্রগণ্য, তার পরিবারের ভূমিকা থাকে সর্বাগ্রগণ্য, এবং মা বাবার ভূমিকা, আশেপাশের সকলের ভূমিকা ভীষণভাবে উল্লেখযোগ্য। তাই আমরা যখন বাড়িতে যখন শিশুদের সঙ্গে কথা বলি, তখন বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাদের সঙ্গে কী ধরনের কথাবার্তা আমরা বলছি, এবং শিশুরা কিন্তু ভীষণ অনুকরণপ্রিয় হয়। শিশুরা শুধুমাত্র আমি শিশুকে ভালো কথা বলছি যে তুমি ভালো মানুষ হও, তুমি সত্যি কথা বলো, হ্যাঁ এই সমস্ত বলবো, কিন্তু নিজেরা যদি সেগুলো ফলো না করি শিশুর মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব উপস্থিত হবে। তাই আমার মনে হয় শিশুকে ভালো ভালো জ্ঞান দেওয়ার থেকে অনেক ভালো ভালো জ্ঞান অবশ্যই দিতে হবে, কারণ এগুলো শুনতে শুনতে চোখের মাধ্যমে আমরা যা দেখি, কানে কান দিয়ে আমরা যা শুনি, এবং এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে এগুলো আমাদের ভিতরে সংস্কার তৈরি করে। একটা মানুষের মধ্যে যে সংস্কারগুলো আসে ওগুলো কিন্তু দেখে এবং শুনে আসে। তো সেজন্যই শিশুকে অবশ্যই ভালো জ্ঞান দেওয়া তো অত্যন্ত দরকারি, তার সাথে সাথে আমাদের নিজেদের জীবন চর্চাটাও এমনভাবে করতে হবে যেন শিশু অনুকরণ প্রিয় হয় বলে সেগুলো যখন অনুকরণ করবে তার যেন একটা ভালো প্রতিফলন ঘটে। সেই জন্য আমরা কিন্তু দেখতে পাই যখন শিশুর বেসিক শিক্ষাটা তো ঘর থেকেই হয়, তারপরে তারা আসে বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য। আমরা একটা জিনিস, যেহেতু আমরা স্কুলের সঙ্গে জড়িয়ে আছি, আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই যে একটা ক্লাসে যখন 80-90টা বাচ্চা রয়েছে, তারা প্রত্যেক কিন্তু আলাদা আলাদা রকমের মানুষ, তাদের প্রত্যেকের রুচিবোধ, প্রত্যেকের কথা বলা, প্রত্যেকের আচরণ,
সব কিন্তু আলাদা আলাদা থাকে, এবং আমার মনে হয় তাদের আচরণ, তাদের কথাবার্তা তাদের পরিবারের প্রতিফলনটাই করে। তাদের আচরণের মধ্যে আমরা তাদের পরিবারের প্রতিফলনটা দেখতে পাই, সে কী শিক্ষা নিয়ে পরিবার থেকে একটা স্কুলে এসেছে সেটার একটা প্রতিফলন কিন্তু ঘটে, এবং ফলে ক্লাসের এক একটা বাচ্চাকে আমরা এক এক রকম পাই। কারণ একটাই পরিবার, সকলে আলাদা আলাদা পরিবার থেকে এসছে, তাদের পারিবারিক ধ্যান ধারণা, তাদের পারিবারিক পরিবেশ সব কিছুই আলাদা আলাদা রকমের, ফলে আমরা এত আলাদা আলাদা রকমের বাচ্চারা পাই। তারপরে যাদেরকে পাই সকলে মিলে একটা সমান সমতা বজায় রেখে স্কুলের মধ্যে একই টিচারের কাছ থেকে শেখা, বন্ধু বান্ধবের মধ্যে বিভিন্ন রকম আদান প্রদান, সেখান থেকেও সেই পরিবেশ থেকেও শিশু অনেক কিছুই শেখে। শিশুর স্কুল লাইফ বা কলেজ লাইফ, যখন একটা শিশুর স্কুল লাইফের সময় তার জীবনে একটা সুনাগরিক, একটা মানুষ যখন তৈরি হচ্ছে, তার পেছনে পরিবারের ভূমিকাও থাকে, আবার স্কুলের ভূমিকাও বিশেষভাবে থাকে। টিচার, পরিবেশ, বন্ধু বান্ধব, কাদের সঙ্গে সে মিশছে, তাদের কাছ থেকে কে সে কী গ্রহণ করছে, এবং আমাদের সমাজে বিভিন্ন রকমের পরিবেশ, আজকালকার যুগে সমস্ত কিছুর হাতছানি এত বেশি, সবার কাছে একটা করে মোবাইল চলে এসেছে, মোবাইলে সারা পৃথিবীর অফুরন্ত সাইট সব ওপেন রয়েছে, সমস্ত কিছু হাতের মুঠোয় চলে এসছে। কিন্তু এই হাতের মুঠোয় যে পুরো জগৎটা আমাদের চলে এসছে, সেই জগতের মধ্যে কিন্তু ভালো মন্দ, আলো অন্ধকার দুটোই রয়েছে। একটা শিশু কি গ্রহণ করবে, সে ভালোটা গ্রহণ করবে না মন্দটা, আলোটা গ্রহণ করবে না অন্ধকারটা, সেটা কিন্তু তার উপর নির্ভর করে, একমাত্র তার উপর। তাকে সেই চেতনাটা তৈরি করে দেওয়াই পরিবারের কাজ বলে আমি মনে করি। কারণ কোনো শিশুকে ধরে বেঁধে কিছু করা যায় না। হ্যাঁ, সম্পূর্ণ আজকালকার জগতে সব কিছু এত বেশি ওপেন, এত বেশি মুক্ত, সকলের কাছে সবাই এত বেশি রিচেবল, সবাই সবার কাছে পৌঁছে যাচ্ছে, সমস্ত সাইট, সমস্ত এত বেশি সোশ্যাল মিডিয়ার হাতছানি, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, বিভিন্ন রকম টিকটক ভিডিও, আজকাল ইউটিউব, প্রচুর 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 কিছু সকলের, স্টুডেন্টদের হাতের মুঠে চলে এসেছে। তার মধ্যে লকডাউনের ফলে যেহেতু অনলাইন ক্লাস বা মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকম মেসেজ স্কুল থেকেও যাচ্ছে, সেই প্রয়োজনে সকল বাচ্চার হাতেই এখন একটা করে মোবাইল দিতে হয়েছে। এবার এই মোবাইলটা যখনই শিশুটার হাতে চলে আসলো, সে সেই মোবাইলটার ব্যবহার কীভাবে করছে, কোনটাকে গ্রহণ করছে, ভালো মন্দের যে বিচার বোধটা সেটা তৈরি করে দেওয়াটা পরিবারের কাজ। তাই বলে পরিবার কখনো কাউকে ধরে বেঁধে রেস্ট্রিকশনসের মধ্যেও খুব বেশি কিছু করতে পারে না বলে আমি মনে করি। বাবা মা যখন অনেক বেশি রেস্ট্রিকশনস করে, তখন শিশুরা বাবা মার কাছ থেকে জিনিস গোপন করতে শুরু করে, সেটাও আমাদের পক্ষে খুব একটা ভালো নয়। তাই একটা নরম গরমের মেলবন্ধনে, একটা সমতা বজায় রেখে একটা শিশুর সঙ্গে আমরা কিন্তু, শিশুর সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু মা বাবা হিসেবে বড় হই, একটা ছাত্রের সঙ্গে আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে বড় হই, সকলে মিলে কিন্তু একসাথে গ্রো করা অ্যাজ আ হিউম্যান বিইং, তার সাথে সাথে কিন্তু আমাদের গ্রোথটাও থাকে। তো সকলে মিলে একটা ভালো পরিবেশ তৈরি করা, বাচ্চার সঙ্গে যেমন সবই বাচ্চাকে চাওয়ার সাথে সাথে সমস্ত কিছু তার আবদার মিটিয়ে দেওয়াটাও যেমন ভালো নয়, তাকে একটু অভাববোধটাও বুঝতে দেওয়াটাও জরুরি। আবার খুব বেশি রেস্ট্রিকশনসের বেড়া জালে ফেলে দিলে বাচ্চারা অনেক সময় ডিপ্রেশনে ভোগে, এবং বাচ্চা মা বাবার কাছ থেকে জিনিস গোপন করতে শুরু করে, এবং সেখান থেকে অপরাধ প্রবণতার সূত্রপাত হয়। যখন প্রথম কোনো সন্তান তার মা বাবাকে মিথ্যে কথা বলে, সেদিন প্রথম দিন সে সহজে বলতে পারে না মিথ্যে কথাটা, তার একটু সময় লাগে, তার একটু হেজিটেশনস হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়। এবার দুবার তিনবার যখনই হবে, মিথ্যে কথা বলাটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, পরবর্তীকালে এটা অপরাধ প্রবণতার সূচনা করে। তো মা বাবার সঙ্গে আজকালকার যুগে আমি মনে করি সন্তানদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভীষণ দরকার। আর
সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে সকলের সন্তানের সাথে মা বাবার একটা আদান প্রদান থাকবে, একটা ইজি গোয়িং থাকবে, যেখানে বাচ্চা তার সাথে যা ঘটেছে বা যা ভালো মন্দ যাই হচ্ছে না কেন তারা সকল সব কিছুই যেন এসে মা বাবাকে বলতে পারে, সেরকম একটা সহজ সম্পর্ক আপনারা রাখবেন। মিত্রা কিছুটা বলতে চাইছে, আমি আগে সেটা দেখে নিচ্ছি। রিনিকা এসছে, থ্যাংক ইউ রিনিকা। মিত্রা বলতে চাইছে, শিশুদের সাথে কখনোই সমালোচনা বা নিন্দা করা উচিত নয়, এ ব্যাপারে তোর কি মত? একদম তুই ঠিক বলেছিস। শিশুদের সঙ্গে এখানে দুটো ব্যাপার আছে, শিশুদের সঙ্গে অন্য কারো সমালোচনা, মানে শিশুর সামনে অন্য কারো সমালোচনা করাটাও যেমন খুবই অন্যায় বলে আমি মনে করি, আবার শিশুর সমালোচনা করা সেটাও কিন্তু তার মানসিক বিকাশের জন্য খুব একটা ভালো নয়। একটা শিশু যখন পরিবারের মধ্যে সমালোচনা দেখে, সমালোচনার পরিবেশে যদি কোনো শিশু বড় হয়, কোনো পরিবারে যদি সবসময় কোনো পাশের বাড়ির কারো সম্বন্ধে বা আত্মীয় স্বজনের সম্বন্ধে কারো একটা সম্বন্ধে যখন সমালোচনা সে শোনে, সেটা তারপর তার মানসিক বিকাশের পক্ষে আমি মনে করি না যে সেটা খুব একটা ভালো হয়। এবং সেও কিন্তু ওই যে বললাম অনুকরণ প্রিয় বলে শিশুও সমালোচনা করতে শেখে, আপনি বাড়িতে যা করবেন শিশু কিন্তু তাই শিখবে। তো শিশুর সামনে সমালোচনা নয় বরং আলোচনা করা যেতে পারে। আলোচনা মানে কিন্তু ভালো এবং মন্দ দুটোই আলোচনা করা, তাকে দুটো দিক তুলে ধরা, তার মধ্য থেকে তাকে বেছে নেওয়ার ক্ষমতাটা উপহার দেওয়া। এবং বেছে নেওয়ার ক্ষমতাটা একদিনে তৈরি হয় না, আলোচনা করতে করতে এবং সব কিছু তাকে যদি এক্সপ্লেইন করে বলা হয় যে আমি এই কথাটা কেন বললাম, তার ব্যাখ্যাটা অনেক সময় কী হয়, সন্তানেরা আমাদেরকে বেশি প্রশ্ন করলে আমরা একটু খেপে যাই যে এত এত প্রশ্ন কেন বা এত এত প্রশ্ন কিসের, এত কথা কিসের। কিন্তু তাদের প্রশ্ন এবং কথার যে ফল্গু ধারা সেটাকে যদি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দেওয়া যায় তবেই কিন্তু তাদের মানসিক বিকাশ সম্পূর্ণ হবে। এবং তারা তাদের প্রশ্নগুলো নিয়ে কাদের কাছে যাবে, প্রথমে তো আমাদের কাছেই আসবে। আমরা যদি তার সদুত্তর দিতে পারি, তার মনের প্রশ্নের খিদেগুলো মেটাতে পারি, সে কিন্তু ধীরে ধীরে তার চেতনা গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এবং একটা মানুষকে মা বাবার কাজ কিন্তু শুধু এটা করো না ওটা করো না এটা ভালো এটা মন্দ শুধু ইনস্ট্রাকশনস দেওয়া ইজ নট এনাফ, সেটা কিন্তু পর্যাপ্ত নয়। তাকে ভালো মন্দের মধ্যে থেকে বেছে নেওয়া, তার মধ্যে একটা চেতনা জাগ্রত করাটাই হলো আসল কাজ আমি মনে করি। আর তুই যেটা বলছিস যে শিশুদের সামনে তো সমালোচনা একদমই না, আমি তোর সাথে একদম সহমত। আবার আমরা অনেক সময় করি কি, শিশুর সমালোচনা শিশুর সামনেই বা অন্য কেউ এলো তার সামনে করতে থাকি যে আমার বাচ্চাটা ভালো নয়, জানো তো সে পড়াশোনা করে না, বা আমার বাচ্চা খুব দুষ্টু। আমরা এরকম অনেক সময় আলোচনা বাচ্চার সম্বন্ধে বাচ্চার সামনেই অন্য কাউকে বলি, সেটাও কিন্তু শিশু মনে প্রচণ্ড আঘাতের সৃষ্টি করে এবং যেটা তার পক্ষে আমি মনে করি যে সে খুব একটা হেলদি নয়, খুব একটা ভালো নয়। শিশু মনের বিকাশের জন্য তাদের সামনে যতটা সম্ভব পজিটিভ কথা বলা, তার একটা শিশুর আমি অনেক ক্ষেত্রে দেখেছি কিছু কিছু গার্জেন থাকে তারা আবার সন্তানের শুধু নিন্দে করতে থাকে যে আমার বাচ্চার এই দোষ এই ভুল এই ত্রুটি, আবার কিছু কিছু গার্জেন আছে তারা নিজের ছেলেমেয়েকে ভীষণভাবে এক্সিকিউট করতে ভালোবাসে, ভীষণ ভীষণ বাড়িয়ে বাড়িয়ে বলা যে সে ভীষণ ভালো, আমার মেয়ে ভীষণ ভালো, আমার মেয়ে সেরা, আমার ছেলে সেরা। দুটো কোনোটাই ভালো নয়, আসলে বেশি ভালো ভালো নয়, সেজন্য সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করে চলা, এবং ব্যালেন্স করে চলতে গিয়ে আমাদের পক্ষে ভীষণ কঠিন হয়ে যায় ব্যালেন্স করে চলাটা। তো শিশুর সমালোচনাও আমরা কারো সামনে করব না, কারণ এটা শিশু মনে আঘাতের সৃষ্টি করে। আর শিশুকালে এই যে আঘাতগুলো যেগুলো ওরা বলতে পারে না সেটা কিন্তু মনের ভিতরে প্রথিত রয়ে যায় এবং বড় হতে হতে সেগুলো অভিমান আকার ধারণ করে, অভিমান থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে অন্যান্য কিছু মানসিক বিকার, এগুলোর জন্ম নেয়। আমরা কিন্তু আজকালকার যুগে মানসিক অবসাদটা ভীষণ কমন এবং ইভেন আমরা ছোটো ছোটো শিশুদেরকেও মানসিক অবসাদের শিকার হতে দেখি। তো তাদের আমার মনে হয় আগেকার দিনে এত বেশি কমপ্লিকেশনস হয়তো ছিল না বা এত বেশি এগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল না, কিন্তু এখন
আমি মনে করি মানসিক অবসাদ নিয়ে অবশ্যই ভাবা উচিত এবং শিশু মনে কোনো রকম আঘাত দেওয়া উচিত নয়, শিশুর সমালোচনা কারোর সামনে করা উচিত নয়। আর শিশু মনে যে ছোট ছোট আঘাতগুলো হয় সেগুলোই অভিমান এবং ক্ষোভের আকার ধারণ করে এবং পরবর্তীকালে সেগুলো গিয়ে মানসিক বিকার অবসাদে পরিণত হয়। আর আমরা অনেক সময় মা বাবা হয়েও বুঝতে পারি না যে আমার সন্তান কী কী থেকে কষ্ট পাচ্ছে, সেগুলো হয়তো অনেক পরে কোনো না কোনোভাবে তার মনে গেঁথে রয়ে যায়, কষ্টের শিকার হয়। সেগুলো একটুখানি সেজন্যই বলছি মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ ভীষণ সহজ করে তুলতে হবে, যাতে তারা তাদের মনের কথাগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারে। এবং হ্যাঁ, অনেক সময় ওরা ভালো কথাও বলবে, অনেক সময় কিন্তু ওরা মন্দ কথাও বলবে। মন্দ কথা বলার সাথে সাথে আমি যদি ভীষণভাবে শাসন করতে শুরু করি যে এসব বলো না, এসব করো না, তাহলে নেক্সট টাইম কী হবে, তার মনের এই মন্দ কথাগুলি বা যে খারাপ কথাগুলি সে পরিবেশে কোথাও না কোথাও থেকে শুনেছে, কোনো বন্ধুর কাছ থেকে শুনেছে, সেগুলো নিয়ে সে কিন্তু আর মায়ের কাছে আসবে না। সুতরাং বন্ধুর মতো মিশতে হবে, সবই শুনতে হবে, তাদের সেই রাস্তাটা রেখে দিতে হবে যাতে তার মধ্যে শিশুরা যখন প্রি অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকালে পৌঁছয় তখন মনের জটিলতা আরও অনেক বেড়ে যায়। তাই শৈশবকাল থেকেই সেই রাস্তাটা অনেক বেশি মসৃণ করে রাখতে হয়, মা বাবার কাছে এসে যেন সে বলতে পারে। তা ভালো মন্দ সবটাই শুনুন, শিশুকে শোনাটা ভীষণ জরুরি, তার মনের কথাগুলো শোনা, যতটা সম্ভব তার মনের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যতটা পারি। আর যেটা পারবো না, আমার মনে হয় মা বাবার ভীষণভাবে সততার সঙ্গে উত্তর দেওয়া উচিত। কোনো উত্তর যদি আমি না পারি আমার বলা উচিত, এরকম নয় যে কোনো রকম ইগো রেখে যে আমি মা বাবা বাচ্চা কি মনে করবে যে আমি এটা উত্তর পাচ্ছি না, নো নট দ্যাট। আমার মনে হয় যে যেই উত্তরটা আমি জানি না সেটা সততার সঙ্গে বলে দেওয়া যে আমি এটা না পারছি না, এটা আমি অন্য কাউকে জিজ্ঞেস করে তোমাকে উত্তর দেবো বা তুমি তোমার টিচারকে গিয়ে জিজ্ঞেস করো, সে জানতে পারে। তো প্রশ্ন এবং উত্তরের যে পর্বটা সেটা ভীষণ মানসিক বিকাশের জন্য ভীষণভাবে জরুরি। আর একটু কমেন্টস পড়ে নিই আমার বন্ধুদের কেমন লাগছে সকলের, সেটা একটু দেখে নিই। কমেন্টস, আমার আরেকটা প্রশ্ন হলো শিশুদের প্রতি কম্পিটিশনের যে মনোভাব ঢুকিয়ে দেওয়া সেটা কি উচিত? তুই খুব ভালো কথা বলেছিস নোনো। চারটে জিনিস একেবারেই শিশুদের সামনে নয়, একটা কম্পিটিশন, একটা কন্ট্রোল, জোর করে কন্ট্রোল করার চেষ্টা, আর একটা হলো কম্পিটিশনের যে মনোভাবটা। আমরা কী করি, আমরা মা বাবারা না সবসময় বলি পাশের বাড়ির অমুক বাচ্চাটি এত নম্বর পেয়েছে, তোকে তার থেকে বেশি পেতে হবে, বা কম্পিটিশন ঢুকিয়ে দেওয়া একদমই নয়। আজকালকার যুগে আমরা কী করি জানিস তো, মানে আমি একটা ছোট্ট কবিতা পড়ে নিতে চাইছি। কবিতা আপনারা সকলে জানেন আমি কবিতা ভীষণ ভালোবাসি এবং কবিতা ছাড়া বড় শূন্য লাগে। একটা ছোট্ট কবিতা মিত্রার এই কম্পিটিশন কথাটার থেকে আসলো, একটু শোনাচ্ছি আপনাদের। আজকালকার মানে গার্জিয়ানদের মনোভাবটা কীরকম হয় সেটার জন্য সেটাই বলছি। ছেলে মেয়েকে বড় করতে হবে, গানটা শিখুক, মার ইচ্ছে নাচটাও শিখুক, আবৃত্তি করলেও মন্দ নয়, অভিনয়টা জানা থাকলে অবশ্য সুবিধাই হয়। সাঁতারটাই বা বাদ যায় কেন, ছবি আঁকাও শিখে রাখে জানো, তবে পড়াশোনাও চালাতে হবে পুরো দমে, ক্লাসে স্ট্যান্ড না করলে প্রেস্টিজ যদি কমে। তো আমাদের গার্জিয়ানদের মনোভাব আজকাল এরকমই হয়েছে, আমি বলবো আবৃত্তি, গান, নাচ, সাঁতার সবগুলোই একটা শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি। শুধুমাত্র পড়াশোনা নিয়ে এবং পড়াশোনার যোগ্যতায় মাপকাঠিতে তাদেরকে বিচার করে করা যায় না, তাদের মানবিক গুণাবলী, তাদের নান্দনিক গুণাবলীর জন্য আবৃত্তি, গান, নাচ সমস্তটাই শেখানো দরকার। কিন্তু অনেক সময় আমরা কী করি, সেগুলো একটা কম্পিটিটিভ মাইন্ড থেকে করি যে তুমি নাচ করো তোমাকে ফার্স্ট হতে হবে, তুমি গান করো তোমাকে ফার্স্ট হতে হবে, তা নয়। আমার মনে হয় প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা আত্মা আলাদা এবং প্রত্যেকটা শিশুর তার যেটা ভালো লাগে, আমার ভালো লাগে বলে আমি আমার সন্তানের উপর আমি চাপিয়ে দেবো যে আমার গান শিখতে ভীষণ ভালো লাগতো আমি শিখতে পারিনি তুই শে, সেটা করা উচিত না। আমার মনে হয় প্রত্যেকটা শিশুই আলাদা। APJ আব্দুল কালাম বলেছিলেন যে চিলড্রেন কামস থ্রু ইউ নট ফ্রম ইউ, মানে ভগবান স্রষ্টা শিশুদেরকে সৃষ্টি করেছেন,
তারা আমাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে, তারা আমাদের সম্পত্তি নয়, আমাদের কাছ থেকে এসছে বলেই তারা আমাদের সম্পত্তি নয়। আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের অপূর্ণ স্বপ্নের চাহিদা, সমস্ত কিছু আমরা সন্তানদের উপর চাপিয়ে দিতে পারি না। তারা আলাদা আলাদা আত্মা, আলাদা আলাদা সংস্কার নিয়ে আমাদের বাড়িতে এসছে। আমরা আমাদের পজিটিভিটি দিয়ে একটা ধনাত্মক পরিবেশ তৈরি করে তাকে মানুষ করার চেষ্টা করব, কিন্তু তার ভালো লাগা, তার মন্দ লাগা, সেগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে। আমার ইচ্ছে অনিচ্ছেটা, আমি একটা আলাদা মানুষ, আমার সন্তান সে একটা আলাদা মানুষ। আমার মনে হয় আমাদের অ্যাজ আ গার্জিয়ান প্রথমে, এবং অ্যাজ আ টিচার অলসো, আমাদের প্রথমে এটা বোঝা উচিত প্রত্যেকটা শিশু সে একটা স্বতন্ত্র মানুষ। তাকে আগে যদি আপনি স্বতন্ত্র মানুষ বলে ভাবতে পারেন, তাহলে তার ইচ্ছা অনিচ্ছেগুলোকেও আপনি গুরুত্ব দিতে নিশ্চয়ই পারবেন। তাকে আমার সম্পত্তি হিসেবে ভাবা না, আমার ছেলে, আমার মেয়ে, আমি যা বলবো তাই করতে হবে, তুই আমার এগেনস্টে কী করে যেতে পারিস, তোর আমার তোর এই ইচ্ছেটা কী করে হতে পারে, এটা তো আমার কখনো ছিল না। এই ধরনের চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসলে। এবং বড় বড় মনীষীরাই বলে গেছেন যে সবচেয়ে প্রথমে তাদেরকে আলাদা স্বতন্ত্র মানুষ হিসেবে ভাবতে শিখুন, তাদের যা ভালো লাগে সেটাকে আমরা এনকারেজ করতে পারি। কারো যদি ক্যারাটে শিখতে ভালো লাগে তো সে ক্যারাটেই শিখুক, কারো যদি খেলতে ভালো লাগে সে খেলুক। তো তা আমাদের কাজটা হলো অনুপ্রেরণা দেওয়া, খুব সুন্দর একটা মানুষ যাতে তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা কী করি, শিশুকে পড়াশোনার যে মাপকাঠি সেটা দিয়েই সবসময় আমরা বিচার করি। পড়াশোনারটা অবশ্যই আজকালকার যুগে ভীষণ জরুরি, শিক্ষা গুরুত্বপূর্ণ নয় তা তো আমি কোনো দিনই বলবো না, শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষায় প্রতিযোগিতা নিয়ে আসা, যে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে অমুকের থেকে বেশি নম্বর পেতে হবে, এই মনোভাবটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা শিশু কত মার্কস পেল, এবং শিশু আজকালকার যুগে নার্সারির বাচ্চারা পর্যন্ত, মানে তাদের গার্জিয়ানরা পর্যন্ত কম্পিটিশন করে নার্সারি থেকে, যে তোমার বন্ধুর থেকে তোমাকে বেশি পেতে হবে। আমার মনে হয় বোর্ডের এক্সামগুলো, তাদের রেজাল্টগুলো আমাদের ভীষণ জরুরি। তার আগে বাচ্চা ফার্স্ট হলো না লাস্ট হলো, আমার মনে হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, খুব বেশি প্রভাব ফেলে না। কিন্তু এই বছরগুলো ধরে সে কী শিখলো, সে মানুষ হিসেবে কী রকম তৈরি হচ্ছে, বা সে পড়াশোনার জগতে যা যা পড়েছে সেখান থেকে কী শিক্ষা লাভ করছে, সেটা অনেক বেশি জরুরি। হোক না আমার ছেলে মেয়ে দুটো নাম্বার কম পাক না, সেটা আমার মনে হয় না কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বরং তার মধ্যে একটা, মানে আমার মনে হয় যে সন্তানকে যখন আমরা শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা একটা আইটি প্রফেশনাল এরকমভাবে তৈরি করতে চাই, বা সায়েন্টিস্ট যখন আমরা বেঁধে দিই যে তোকে সায়েন্টিস্ট হতে হবে, তোকে পাইলট হতে হবে, তোকে অমুক হতে হবে, তমুক হতে হবে, এই এইগুলো বলেই মানে তার, আমার মনে হয় তার ব্যক্তিত্বটাকে, তার মানসিক বিকাশটাকে একটা বেঁধে দেওয়া হয়। আমার মনে হয় আমাদের অ্যাজ আ গার্জিয়ান এবং অ্যাজ আ টিচার সবচেয়ে প্রথম ভাবা উচিত একটা ভালো মানুষ তৈরি করব। আপনার বাড়িতে একটা সন্তান হোক দুটো হোক, আমাদের টিচারদের কাছে একসঙ্গে হাজার হাজার সন্তান আসে, তারা আমাদের সন্তান তুলল, তাদের প্রত্যেকে যেন ভালো মানুষ হয়, এটা আমার প্রথম চাহিদা হবে। দ্বিতীয়ত তাকে একটা গোল তৈরি করে দেওয়া, লক্ষ্য তৈরি করে দেওয়া। তো আমার বাচ্চার যদি পাইলট হতে আকাশে উঠতে ভালো লাগে, তাহলে তাকে আমি সেগুলো অনুপ্রেরণা যোগাবো, যে তোমার আকাশে উঠতে ভালো লাগে তুমি পাইলট হতে পারো, বাট আমি তোমাকে বলেছি জন্য তোমাকে পাইলট হতে হবে তা নয়। আবার যদি দেখি আমার ছেলে ভীষণ ভালো ফুটবল খেলছে, তো তাকে আমি ইন্সপায়ার করতে পারি যে তুমি মেসি হতে পারো, মারাদোনা হতে পারো। তো তার ইচ্ছে এবং তার যে শৈল্পিক বিকাশ, তার মনের যে বিকাশ, সেগুলোকে গুরুত্ব দিয়ে আমরা যদি ভালোবেসে একটা পরিবেশ তৈরি করতে পারি তার জন্য, আমার মনে হয় সেটা খুব ভালো হবে। সুতরাং কম্পিটিশন থেকে তো আমরা দূরেই থাকবো। তুই খুব ভালো ভালো কথা বলছিস মিত্রা, কারণ আমি জানি অ্যাজ আ মাদার তুইও ভীষণ ভালো, সেজন্যই তুই এত সুন্দর সুন্দর কথা বলতে পারছিস। সোনালি রায় দিদি লিখেছেন খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম, থ্যাংক ইউ দিদি। বনানী বিশ্বাস লিখেছেন একদম ঠিক দিদি, থ্যাংক ইউ। রিনিকা ভট্টাচার্যী পাল, কিন্তু কিছুটা রেস্ট্রিকশনও তো দরকার যখন শিশু সেই বয়সের, যখন সে নিজের ভালোটা বুঝতে শুরু করেনি। হ্যাঁ আমি তোকে কী বললাম যে নরম আর গরমের একটা মেলবন্ধন থাকবে, কিছুটা রেস্ট্রিকশনস অবশ্যই জরুরি। কিন্তু অনেক সময় কী হয়, অনেক বেশি রেস্ট্রিকশনসে অনেক গার্জিয়ান আছেন যে তারা কখনো কখনো, যদিও আজকাল ভীষণ কম হয়, রেস্ট্রিকশনস কিন্তু ভীষণ জরুরি। আমার মনে হয় কড়া মা বাবাও থাকাটাও ভীষণ একটা পজিটিভ প্রভাব ফেলে, এবং এটা সাইকোলজিস্টরাই বলেছেন যে যাদের মা বা বাবা কেউ কড়া সেই শিশুরা ভবিষ্যতে সফল হয় অনেক বেশি।
তো রেস্ট্রিকশনস জরুরি, করা মা বাবা হওয়া জরুরি, কিন্তু শুধু করা নয়, হ্যাঁ, তার সাথে একটু ওই নরম গরমের একটা মেলবন্ধন থাকবে। এত বেশি আমি করা হব না যে আমার সন্তান আমাকে দেখেই ভয় পাবে, সে আমাকে কিছু বলতেই পারবে না তার মনের কথা। আজকাল মনের জগৎটাকে নিয়ে অনেকটা বেশি ভাবতে হয় ফলে তাদের সঙ্গে, সেজন্যই এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উইথ রেস্ট্রিকশনস কিছুটা, কারণ শিশু এখনও ভালো মন্দ বুঝতে শেখেনি। তবে আমাদের কাজ হবে ওরা ভালো এবং মন্দের বিচারটা যেন নিজেরাই করতে পারে, সেই সেই বোধটা তৈরি করে দেওয়া। সেটা একদিনে তৈরি হয় না, একসঙ্গে বড় হতে হতে একসাথে থাকতে থাকতে সেই বোধ তৈরি হয়ে যায় যখন সে বড় হয়। তো সেই কাজটা শুরু থেকেই করতে হয়, চারা গাছ থেকেই করতে হয়, সে একটা খুব সুন্দর মহিরুহে একদিন পরিণত হয়। আর রিনিকা লিখেছে, জানি বুঝিয়ে বলাটা ওদের দরকার, কিন্তু বোধ থেকে তো ওরা এখন একটু বেশি রাগে, আচ্ছা, জেদি হয়ে যাচ্ছে। তার মানে তো এই নয় যে সেই জেদ করলে তাকে মোবাইল দিয়ে ভুলিয়ে রাখা, না, এটা একদম নয়, সেটা তো তার পক্ষেই ক্ষতিকর, চোখের স্বাস্থ্যের সব কিছুর জন্য। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস যে তার জন্য যেটা ক্ষতি সেটা আমি যদি মনে করি আমার ছেলে বা মেয়েকে মোবাইল দিলে তার চোখের ক্ষতি হবে, ভীষণভাবে ক্ষতি হবে, আমি দেব না। কিন্তু অনেক সময় কী করে, আমার এটা ব্যক্তিগত মতামত, অনেক সময় 5 মিনিটের জন্য দেওয়া যেতে পারে বা 10 মিনিট, তুইও তাই করিস আমি জানি, তুই একটুখানি দিয়ে দিস শরীরকে, শরীরের চোখে চশমার জন্য তুই খুব চিন্তিত থাকিস আমি জানি, তো একটুখানি তুই একটুখানি তুই ওকে ছবি আঁকার জন্য দিয়ে দিস, সেটুকুর কথাই বলছি। হ্যাঁ, সে তো নিজের ভালো মন্দটা বোঝে না, তাহলে তখন আমরা কী করবো, শিশু কী হবে, শিশুকে যখনই আমি আটকে দেবো তুমি মোবাইল দেখো না, তখন তার মধ্যে রাগ এবং জেদ আসবে, এটা খুব স্বাভাবিক। তাই আমাদের কাজ কি শিশুকে সবসময় হ্যাঁ হ্যাঁ না না এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে হয়? না, আমার মনে হয় শিশুর মাইন্ডটা ডাইভার্ট করে দিতে হয়। যখন সে মোবাইল চাইছে সে সময় তুই আরেকটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস বল, তার মাইন্ডটা যেন ওই দিকে ডাইভার্ট হয়ে যায়। সে বুঝলোই না তুই আসলে মোবাইলটা ওকে দিতে চাইছিস না, জন্য মোবাইল থেকে সম্পূর্ণ অন্য একটা টপিকে সে কখন নিজেই মগ্ন হয়ে যাবে বুঝতেই পারবে না যে আমার মা আমাকে মোবাইলটাই দিল না, সুতরাং ওইখানে ফোকাসটা যাবে না। তুই যে দিচ্ছিস না সেটা যে ওর মনে রাগ সৃষ্টি করছে সেই দিকে যাবে না ওর ফোকাসটা, সেই ফোকাসটাকে তুই সম্পূর্ণ মাইন্ড ডাইভার্ট করে অন্য একটা কিছু আলোচনা করবি, ভীষণ ইন্টারেস্টিং, যেটাতে ও ভীষণ ভালোবাসে, হতে পারে সেটা ছবি আঁকা, ও তো ভীষণ ভালো ছবি আঁকে, তো বা অন্য কিছু। সবার সন্তানের জন্যই বলছি যে মাইন্ড ডাইভার্ট করে দেওয়াটা অনেক বেশি, মানে সবসময় ওকে বুঝতে না দেওয়াটা যে আমি ওকে আটকে দিচ্ছি, আমি ওকে মানে একটা বাধা দিয়ে দিচ্ছি, সেটা ওকে অনেক সময় শিশুকে ভোলানো যায় যতটা সম্ভব, যতটা আমরা তো চেষ্টা করি, সবটা তো হয়ে ওঠে না, কিছু যে যতটুকু আমাদের হাতে আছে ততটুকুই করব। খুব সুন্দর বলছো দিদি, থ্যাংক ইউ রিনিকা। সোনালি চাকি দিদি দেখছে, আমার বাবা কাজ নেওয়াজ দেখছে, থ্যাংক ইউ বাবা তুমি এসছো জন্য। হ্যাঁ, সোনালি দিকেও থ্যাংক ইউ। শঙ্কর রায়, খুব সুন্দর আলোচনা হচ্ছে, থ্যাংক ইউ দাদা। আপনারা না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, এরকম শিশু সম্বন্ধে আপনারা যা ভাবেন, আপনারা যা বোঝেন, প্লিজ আপনারা যদি একটু কমেন্টে লিখে দেন আমার খুব সুবিধে হয়, কারণ আমি বারবার বলতে চাইছি যে এটা কোনো একক বক্তব্য বা আমার নিজের মতামতটাই শুধু প্রকাশ করতে আমি এখানে আসিনি, আসলে আপনাদের মুখের ভাষা এবং মনের কথাকে প্রাঞ্জল করতে আমি এখানে এসেছি। এটা একটা আদান প্রদানের মাধ্যমে সর্বাঙ্গ সুন্দর প্রোগ্রাম হয়ে উঠুক সেটাই চাই, এটা শুধুমাত্র আমার একক অনুষ্ঠান নয়, আমি শুধু হয়তো প্রতিনিধিত্ব করছি আপনাদের। তাই আপনাদেরও মনে যেরকম যুক্তি ধারণা যাই থাকুক না কেন, আপনারা যদি লিখে জানান তাহলে খুব ভালো হয়। আওয়াজ কম হচ্ছে, শোনা যাচ্ছে দাদা? ওকে, স্পিকার আর একটু কাছে। হ্যালো, এখন কি আওয়াজ শোনা যাচ্ছে একটু যদি কেউ জানান, একটু জোরে বলো। ওকে, খুব সুন্দর উত্তর দিলি, থ্যাংক ইউ, ভালো লাগলো, খুব ভালো। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে পরিষ্কার, একটু বললে ভালো হয়? একদম ঠিক বলেছো দিদি, একদম ঠিক। সোমা দিদি ইজ ওয়াচিং, খুব যুক্তিসঙ্গত কথা বললি, খুব ভালো বলেছো, একদম বাস্তব জীবনের আলোকের কথাগুলি খুবই মূল্যবান, থ্যাংক ইউ শঙ্করদা। শঙ্করদা লিখেছেন, একদম বাস্তব জীবনের আলোকে কথাগুলি খুবই মূল্যবান। মনোয়ারা রহমান লিখেছেন, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ খালা। রোশনী দি, আওয়াজ কম আসছে,
সন্তানের প্রতি ধৈর্য হারা হয়ে আমরা অনেক সময় খারাপ বিহেভ করি বা মারধর করি, সেটা কি ঠিক? না রে, সেটা তো ঠিক নয়। মারধর করাকে নাই করতে বলে, কিন্তু অনেক সময় না আমরা ধৈর্য হারিয়ে ফেলি। অনেক পারিপার্শ্বিক পরিবেশের চাপ থাকে, আমরা তো মানুষ, কখনো কখনো ভুল হয়ে যায়। ভুল করে কখনো মারধর করলে আমরা ক্ষমাও চাইতে পারি সন্তানের কাছে। আমরা যদি ওদের কাছে সহজেই কোনো অন্যায় করলে পরে ক্ষমা চাই, তাহলে ওরাও কিন্তু ভবিষ্যতে, জানিস তো, সেটাই শিখবে। ওই যে বললাম অনুকরণ প্রিয়, তো সন্তানের কাছে ইগো নয়, সন্তানের কাছে সব কিছুর ব্যাখ্যা দেওয়া, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা, এবং ভুল আমরাও করি, ভুল করলে ক্ষমা চাওয়াটা যে একটা সহজ, একটা কী বলবো, সহজ একটা আবেগ হওয়া উচিত, সেটা ওদেরকে বুঝিয়ে দেওয়া। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এত জটিলভাবে তৈরি করি, এত ইগোয়েস্টিক করে তৈরি করি যে তারা সরি বলতে চায় না, তারা মনে করে ক্ষমা চাইলে সে ছোট হয়ে যাবে। আর এই ইগোগুলো কিন্তু আমি মনে করি মা বাবার থেকেই আসে। ইগোয়েস্টিক একটা পরিবেশে যদি তৈরি হয় কোনো শিশু, সেও প্রচণ্ড ইগো নিয়েই বড় হয়। তো এই ইগোগুলো কোনোদিনই মানসিক স্বাস্থ্যের পক্ষে তো ভালোই না। আর বাইরের আমরা আমাদের সন্তানকে কত দিন প্রোটেক্ট করতে পারবো? কিছুদিন, তারপরে তাদের পড়াশোনার জন্য হোক, চাকরি সূত্রে হোক, আমাদের কিন্তু ছেড়ে দিতেই হবে। আর বাইরের জগতের সাথে যাতে তারা অ্যাডজাস্ট করে চলতে পারে, সব কিছুকে যুদ্ধ মনে করে যেন না নেয়, কেউ কিছু বললেই সেটাই, ও আমার অপমানে লেগে গেল, এই ধরনের মানসিকতাগুলো থেকে একটু বেরিয়ে আসা আর কি, একটু সহজ করে নেওয়া। একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে যখন ইন্টারাকশন করে, তখন সে ভাববে যে সেটা তার মানে, যে যে কথাটা বলতে এসছে, বা তার বন্ধু হোক, বান্ধবী হোক, কেউ যদি কোনো ভালো মন্দ কোনো কথা বলে, সেটা তার বিচার বুদ্ধিতে বলেছে, সে আমাকে কিছু বললেই আমি ছোট হয়ে যাই না। তো এই ধারণাগুলো, ইগো যেন সন্তানের মধ্যে একদম না আসে, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমাদের সন্তানেরা যেন পারিপার্শ্বিক পরিবেশে সকলের সাথে খুব সহজে মিশতে পারে, সেটাও দেখতে হবে। পারিপার্শ্বিক পরিবেশে সকলের সঙ্গে মিশতে পারা, সোশ্যাল তৈরি করা, সামাজিক তৈরি করা, সেটা কিন্তু আমাদের কাজ। আমি এত বেশি প্রোটেক্ট করলাম যে সে পাশের বন্ধুর কাছ থেকে একটা পেন্সিল পর্যন্ত চাইতে পারলো না, সেটা সহজ নয়। তাদেরকে বাইরে পাঠাতেই হবে, তারা বাইরের পরিবেশে যাবে, বিভিন্ন লোকের সাথে মিশবে, সহজ করে দেওয়াটা আমাদের কাজ। শুভ্র লিখেছে, অনেক কিছু শিখছি তোমার কথা থেকে, থ্যাংক ইউ ভাই। স্পিকার আর একটু কাছে নিন, ওকে। আচ্ছা শুভ্র, এবার দেখো তো আমার কথা, এবার আওয়াজটা ঠিক আসছে? লকডাউনে বাচ্চাদের মনের অবস্থা নিয়ে একটুখানি বলো, রোশনী দি লিখেছেন। হ্যাঁ দিদি, আর আমার কথা এবার ভালো শোনা যাচ্ছে? দেখুন তো, কেউ জানালে ভালো হয়। লকডাউনে বাচ্চারা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বলে আমি মনে করি। এই স্কুল বন্ধ, বন্ধু বান্ধবের সঙ্গে আদান প্রদান হচ্ছে না, তাদের সঙ্গে দেখা হচ্ছে না, একসাথে খেলা হচ্ছে না, দরজা বন্ধ করে শুধুমাত্র ঘরের মধ্যে অনলাইন ক্লাস চলছে, এগুলো বাচ্চা মনে ভীষণ নেগেটিভ এফেক্ট পড়েছে বলে আমি মনে করি। আমরা নিজেদের সন্তানদেরকেই দেখতে পাচ্ছি স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কারণ স্কুল মানে তো শুধু পড়াশোনা শিখতে যাওয়া, বা শুধু লিখতে যাওয়া, বা শুধু পড়তে যাওয়া নয়। স্কুল মানে কিন্তু একটা পরিবেশ, যে পরিবেশটা তাকে অনেক কিছু দেয়, লেখা পড়া, আদান প্রদান, মানসিক মানবিক গুণ, তারপরে তারা খেলতে গিয়ে বিভিন্ন রকম মানসিক গুণের বিকাশ ঘটে, তারা একসঙ্গে খেলে, ভাবের আদান প্রদান ঘটে, সবই তো প্রায় বন্ধ হয়ে আছে লকডাউনে, এইসবও লকডাউন হয়ে গেছে। শিশুদের ভালোর কথা ভেবে, তাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা স্কুলে পাঠাচ্ছি না, কিন্তু তারা তো ভীষণভাবে মিস করছে। তো আমরা লকডাউনে যেটা করতে পারবো না, সেটা নিয়ে আফসোস করে কী করবো? স্কুলের কোনো সাবস্টিটিউট হয় বলে আমি মনে করি না, আমি নিজেও স্কুলের সাথে জড়িত, আমিও স্কুলকে ভীষণভাবে মিস করছি। কিন্তু লকডাউনে আমরা বাচ্চাদেরকে যেটুকু করতে পারি সেটা হলো, হয়তো কেউ ছবি আঁকতে ভালোবাসে বা আবৃত্তি করতে ভালোবাসে, তারা যে যেটা ভালোবাসে সেটা নিয়ে তাদেরকে চর্চা করার সুযোগ করে দেওয়া, তাদেরকে আরেকটু বেশি এনকারেজ করা, তাদের যে সময়টাকে কাজে লাগানো। এখন কী হচ্ছে, লকডাউনে বাড়িতে থাকার জন্য এরা অনেক বেশি টিভি নির্ভর এবং মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে।
বেশিরভাগ সময়টা টিভিতে কার্টুন দেখে কিংবা মোবাইলে গেম খেলে, আর একটু বড় শিশুরা পাবজি এবং বিভিন্ন রকম টিকটক ভিডিও এইসবের সঙ্গে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে আরও দূরে চলে যাচ্ছে। সেই ব্যাপারগুলো আমাদের একটুখানি আটকাতে হবে। শিশুরা যা ভালোবাসে, ছবি আঁকা বলো বা আবৃত্তি বা গান বা নাচ, সেগুলো চর্চাটা আমরা একটু বাড়িয়ে দেব। সময় এখন ওদের হাতে অনেক, সেই সময়টাকে কাজে লাগিয়ে বাইরে যেহেতু খেলতে যেতে পারছে না, সেহেতু এইগুলি করাটা একটুখানি। তবে ওদের হেলথের জন্য একেবারেই ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখাটাও খুব একটা বেশি ওদের ইমিউনিটি বুস্টিং কিন্তু হবে না। আমরা যদি মনে করি দরজা জানলা বন্ধ করে বাচ্চাকে রেখে দিলে পরেই বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাও নয়। বরং বাচ্চাকে কখনো কখনো আপনারা প্রিকশনস নিয়ে কোভিডের জন্য মাস্ক পরিয়ে একটু হলেও মাঠে নিয়ে যান বা বাড়ির ছাদে একটু খোলামেলা হাওয়ায় নিয়ে যান, ওরা একটু মুক্ত বাতাস পাক, ওরা একটু অক্সিজেন পাক। আর বাচ্চাদেরকে একটুখানি এই খাঁচা বন্দির পরিস্থিতি থেকে একটুখানি মুক্তি দেওয়া জরুরি। আপনারা নিজেদের গাইডেন্সে ওদেরকে একটু বাইরে মাঝে মাঝে নিয়ে যান, ঘরের মধ্যে বন্দি থেকে ইমিউনিটিটাও ডাউন হয়ে যায়। তো সেই জন্য ইমিউনিটি যদি কারো ডাউন থাকে, সে কিন্তু অল্প অসুখেই বড্ড বেশি কাহিল হয়ে পড়বে। তো সুতরাং আমি যদি ভাবি দরজা বন্ধ করে রাখলে ওদেরকে আমি বাঁচিয়ে দিচ্ছি, তা নয়। তাদেরকে একটু একটু মাঝে মাঝে তাদের একটু খোলা আকাশের তলায় নিয়ে যান। আমরা নিজেরাও তো খুব বোর হয়ে যাচ্ছি, নিজেরাও তো ভীষণভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছি ঘরে থাকতে থাকতে। বিদ্যালয়ে প্রবেশের আগে শিশুকে কতটা বা কীভাবে পড়াশোনা করানো উচিত? বিদ্যালয়ে প্রবেশের আগে ওরা তো একেবারেই শিশু তখন। আমি আগেও এই উত্তরটা দিয়েছি, আমি বলেছি যে ওদেরকে একদম নার্সারি থেকেই ফার্স্ট হতে হবে। তবে আজকালকার যুগে জানো তো কম্পিটিশনটা এত বেশি হয়ে গেছে এবং বড় বড় স্কুলে চান্স পেতে হবে, তার জন্য ওই টুকুটুকু শিশুকে 1 থেকে 100 অবধি লিখে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, এই ব্যাপারটা প্রবণতাটা প্রচণ্ড পরিমাণে চলে এসেছে। গার্জিয়ানদের উপরও একটা প্রেশার স্কুলের তরফ থেকে যে ভালো স্কুলে ভর্তি না হতে পারলে আমার সন্তান আবার মানুষ হবে না। তো এই ধরনের একটা পারিপার্শ্বিক, এটা বলবো আমি, একটা সোশ্যাল প্রেশার, পারিপার্শ্বিক চাপ, সোশ্যাল প্রেশারটা গার্জিয়ানদের উপরে আসে, গার্জিয়ানরা সেই প্রেশারটা তার বাচ্চাদেরকে দেয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শৈশবটা একটু খেলাধুলাময় হওয়া উচিত। তার ওই যে বললাম শৈশবে কে আমার ছেলে ফার্স্ট হলো, কে আমার ছেলে লাস্ট হলো, সেটা খুব বেশি ম্যাটার করে না। বরং ওরা কী শিখলো, কীভাবে মানুষ হচ্ছে, তার মন, তার স্বাস্থ্য, তার শরীর, তার খেলাধুলো, এগুলো আমার মনে হয় সব মিলিয়েই গুরুত্বপূর্ণ। পড়াশোনা অবশ্যই শিখতে হবে, তবে এতটাও নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো এতটা না পড়লেও চলবে একটু ওরা। আর এই বয়সে যেটা আমি দেখেছি, আমার নিজের ঘরে খুব ছোটো মেয়ে আছে 3 বছর, ওদের সঙ্গে না ওদেরকে ওইভাবে করে পড়তে বসো করে বসিয়ে আমি কখনো পড়াই না। ওর সঙ্গে হয়তো 1 থেকে 20 আমি বললাম এবার তুমি বলো, বা হয়তো শুয়ে পাশাপাশি শুয়ে একটা রাইমস বললাম, ওরা শুনে শুনে মুখস্থ করে নেয়। ওই যে বললাম অনুকরণ প্রিয়, তাই ওদেরকে মানে বোঝা হিসেবে তুমি পড়তে বসতে হবে, এখন বসো, 7টা বাজে, এই ব্যাপারটা না করে যদি যখনই ওর সাথে সময় কাটাচ্ছি ওর সঙ্গে একটা রাইমস বলে ফেললাম, বা ওর সঙ্গে অওয়া কখ বলে ফেললাম, অতে অজগর আসছে তেরে বলে ফেললাম, ওরা শুনে শুনে মুখস্থ করে নেয়। আমি 2টো বাচ্চাকে দিয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। তো ওরা এরকম শুনে শুনেই মুখস্থ করে, ওদেরকে চাপ দেওয়ার খুব বেশি দরকার নেই বলেই আমি মনে করি। মিত্রা লিখেছে, বা খুব সুন্দর ব্যাখ্যা দিলি, ভালো লাগলো, থ্যাংক ইউ মিত্রা। নাসিম বলেছে, ওয়েল সেড, থ্যাংক ইউ নাসিম, হ্যাঁ একদম ঠিক বলেছ। আশা নুলকারিনী ইজ ওয়াচিং, থ্যাংক ইউ দাদা ফর ওয়াচিং মি, ঠিক তার চেতনা, হ্যাঁ চেতনাটা নিয়ে অনেক বলেছি যে চেতনাটা তৈরি করে দেওয়াটাই আমাদের কাজ। আর চেতনাটা তৈরি করতে গিয়ে বাড়ির পরিবেশের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ও আর একটা খুব জরুরি কথা, যেটা না বললেই নয়, যেটা জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য নিয়ে, আজকের যুগের এটা একটা জ্বলন্ত বিষয় বস্তু, আজকের যুগের নয় এই বিষয়টা, যে লিঙ্গ বৈষম্য ব্যাপারটা আজকের নয়, ব্যাপারটা শুরু থেকেই হয়ে আসছে। কিন্তু আজকে আমরা অনেক বেশি ভার্বাল, অনেক বেশি কথা বলছি, এটা নিয়ে বলাটা জরুরিও, কারণ আমরা কিন্তু শুধু ছেলেকে মানুষ করতে চাই বা শুধু মেয়েকে মানুষ করতে চাই না, আমরা মানুষ তৈরি করতে চাই, ছেলে বা মেয়ে নয়, আমরা মানুষ তৈরি করতে চাই, সুনাগরিক করতে চাই। কিন্তু লিঙ্গ বৈষম্যের এই যে বীজগুলো, সেটা তার জন্মলগ্ন থেকে আমরা ধরিয়ে দিই।
কেমন করে? কারণ শিশু যখন এই 2-3 বছর বয়স হয়, তার জন্মদিনে যখন গিফট কিনতে যাবে, আমরা কি ভাবি ও মেয়ে, তাহলে পুতুল দিতে হবে। মেয়ের জন্য সবসময় উপহার হিসেবে পুতুল নিয়ে আসা হয়, আর ছেলের জন্য উপহার হিসেবে বন্দুক বা গাড়ি নিয়ে আসা হয়। এটা তো মেয়েটা বা ছেলেটা আমাদেরকে বলে দেয়নি যে তুমি আমার জন্য পুতুল নিয়ে আসবে বা তুমি আমার জন্য গাড়ি নিয়ে আসবে, ওটা তো আমরা তৈরি করেছি। তাহলে ওদের মধ্যে এই যে ছোটোবেলা থেকে রান্নাবাটি নিয়ে এসে মেয়েদেরকে উপহার দেওয়া, মানে ছোটোবেলা থেকে ওদের মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া যে বড় হয়ে তোমাকে সংসার সামলাতে হবে, রান্না করতে হবে, ফলে তুমি ছোটোবেলা থেকে এগুলো নিয়েই খেলো, বা পুতুল সামলা, বা বড় হয়ে তোমাকে এরকম জ্যান্ত পুতুল সামলাতে হবে। সেই ধারণাগুলো আমরা মনে হয় এইভাবে করে অপ্রত্যক্ষভাবে বা পরোক্ষে আমরা ওদের মধ্যে এগুলো তৈরি করে দিই। এই বীজগুলো আমাদের মধ্যেও তৈরি করে দেওয়া হয়েছিল, যুগ যুগ ধরে একই ধারণাগুলোর আবর্তন এবং প্রত্যাবর্তন হচ্ছে। তো এখন সেই সময়টা চলে এসছে যে সময়টা আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং এটা নিয়ে আলোচনা একবারে না করলেই নয়। আমরা আরও একটা ব্যাপার করি, কোনো ছেলে বাচ্চা যদি ভীষণ বেশি কান্নাকাটি করে, আমরা বলি এই মেয়েদের মতো কাঁদিস না, বা কোনো ছেলে যদি পুতুল নিয়ে খেলতে ভালোবাসে, তাকে টন্ট করা হয়, তাকে খ্যাপানো হয়, এ মা পুতুল খেলছে মেয়েদের মতো। কেন? ভগবান যখন কোনো বৈষম্য রাখেননি, তিনি যখন বলে দেননি যে কে কী নিয়ে খেলবে, আমরা মানুষ হয়ে কী করে বলতে পারি যে পুতুল নিয়ে শুধু মেয়েরাই খেলতে পারে, গাড়ি নিয়ে শুধু ছেলেরাই খেলতে পারে? এই ডিসক্রিমিনেশনটা আমরাই বা কোথা থেকে তৈরি করবার অধিকার পাই? এটা কিন্তু আমাদের অধিকার নয়। আমরা শিশুর যে নিজস্ব চাহিদা, ইচ্ছে, ভালো লাগা, মন্দ লাগা, সেটাকে গুরুত্ব দেব। কোনো ছেলে হতেই পারে সে রান্নাবাটি খেলতে ভালোবাসে, সে বড় হয়ে একটা শেফ কি হয় না ছেলেরা, তো খেলুক না। ছোটোবেলা থেকে কেন আমরা এটা নিয়ে একটা ব্যঙ্গ করব, বা মেয়েরা বেশি চঞ্চলতা করতে গেলে বলবো ছেলেদের মতো দুরন্ত কেন? কে এর ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে যে ছেলেরা দুরন্ত হতে পারে, মেয়েরা হতে পারে না? এই জিনিসগুলো তো, তার মানে শিশুকাল থেকে আমরা আমাদের মধ্যে এই বীজগুলো পুঁতে প্রথিত হয়ে এসছে, সেটা আমরা আমাদের সন্তানের মধ্যে দিচ্ছি। তো আমাদেরকে এখানে অনেক বেশি সচেতন হতে হবে। আমরা একটা সন্তানকে ছেলে বা মেয়ে হিসেবে ভেদ করে না, তাকে মানুষ হিসেবে দেখব, তার ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দেব। আমাদের ভালো লাগা মন্দ লাগাকেও চাপিয়ে দেবো না, সমাজের ভালো লাগা মন্দ লাগাকেও চাপিয়ে দেবো না। আর আরেকটা জিনিস, আমরা ঘরের মধ্যে, এটা খুব জরুরি একটা কথা, ছেলে মেয়েকে কাজের ভাগ করে দেওয়া। আমরা আমাদের বাড়ির মেয়েকে বলি যা বিছানাটা গোছা গিয়ে, যা জলের বোতল নিয়ে আয় গিয়ে, ছেলেকে কিন্তু এ সমস্ত বলি না। হ্যাঁ, বা ছেলেকে আমরা দায়িত্ব দিই যা দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসে দে, এরকমটা নয়। আমার মনে হয় সমান একটা চিন্তাভাবনা থাকবে, জলের বোতলের কাছে ছেলে হোক মেয়ে হোক যে থাকবে, তাকে বলবো তুই জলের বোতলটা নিয়ে এসে দে। যেই কাজটা যার জন্য সুবিধা হবে তাকে বলবো, মেয়ের জন্যই ঘরটা ঝাড় দিতে হবে, ছেলের জন্য বাইরের দোকান থেকে এনে দিতে হবে, এগুলো না। এগুলো খুব সামান্য ব্যাপার, কিন্তু আমার মনে হয় মনের অজান্তেই এগুলো আমাদের অবচেতন হৃদয় তৈরি করে, এবং অবচেতন মস্তিষ্কে যেটা থাকে সেটাই ভবিষ্যতে সচেতন হয়ে বেরিয়ে আসে। আমাদের মস্তিষ্কের যে অবচেতন ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা গুরুত্বই দিই না। অবচেতন হৃদয়, অবচেতন মস্তিষ্ককে আমরা গুরুত্ব দিই না। আমরা অনেক বেশি গুরুত্ব দিই পড়াশোনায় ভালো হতে হবে, হিস্ট্রিটা করতে হবে, জিওগ্রাফি পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, তুমি ম্যাথে উইক, ম্যাথ করতে হবে, ইংলিশ পড়তে হবে, গ্রামার করতে হবে, টেন্স পড়তে হবে, কিন্তু আমরা এই অবচেতন মস্তিষ্কে রয়ে যাওয়া চিন্তাধারাগুলোকে নিয়ে ভাবিই না, যেটা আসলে মানুষ তৈরি করে, আসলে চরিত্র গঠনে কাজে লাগে। সুতরাং আমরা যখন কথা বলবো, একটু আমাদের এখন সময় চলে এসেছে নিজেকে ক্রস চেক করা, আমি যেটা বলছি সেটা কি ঠিক বলছি, আমার সন্তান সেটাকে কীভাবে গ্রহণ করবে, একটু নিজেকে ক্রস চেক করে নিতে হবে। এবং আমার মনে হয় ওই যে ছেলে মেয়ে ওরকমভাবে আমরা ভেদাভেদ কিছুই করবো না, তার ভালো লাগা তার মন্দ লাগাটাকে গুরুত্ব দেব, এবং সে যেভাবে বড় হতে চাইছে। আমি এর আগেও বলেছি, এপিজে আব্দুল কালামও বলেছেন যে প্রত্যেকটা সন্তান স্বতন্ত্র, তারা আমার মতো নয়, আমি একটা আলাদা মানুষ, আমার সন্তান তারা আলাদা মানুষ। সেই আলাদা মানুষটাকে তুমি যখন আরেকটা মানুষ হিসেবে রেসপেক্ট করবে, দেখবে তার ভালো লাগা মন্দ লাগাগুলোকেও ভালো লাগবে। মানে আমার মেয়ে হয়ে কী করে তোর এটা ভালো লাগতে পারে, বা আমার ছেলে হয়ে তোর এটা কেন ভালো লাগলো না, আমি খুব গান ভালোবাসি তোর গান ভালো লাগে না, এটা কী করে হয়? এই ধারণাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওরা আমাদের সন্তান জন্য, ওরা কিন্তু আমাদের ডুপ্লিকেট নয়, আমরা ডুপ্লিকেট কাউকে তৈরি করতে চাইছি না, আমরা ভালো মানুষ তৈরি করতে চাইছি। রোশনি দিলি কেছে, খুব সুন্দর বলছো, থ্যাংক ইউ। খেলার ছলে পড়ানো উচিত, পরে
পড়াটাকে শাস্তি নয়, আনন্দের সঙ্গে যেন গ্রহণ করে। শুভ্র, তোমার উত্তরটা রোশনি দিয়েও দিয়ে দিয়েছে যে বাচ্চাদেরকে, শিশুদেরকে খেলার ছলে পড়ানো উচিত এবং পড়াটাকে শাস্তি বা বোঝা হিসেবে না, ওরা যেন আনন্দ হিসেবে গ্রহণ করে। আচ্ছা, আমি আরেকটা কবিতা পাঠ করতে চাইছি। আমাদের এইসবই কম্পিটিশান আজকালকার যুগের, যে আমাদের গার্জিয়ানদের মনোভাব বা সন্তানের উপর কী প্রভাব ফেলে কম্পিটিশানটা, সেটা বোঝার জন্য এই কবিতাটা। খুবই বিখ্যাত কবিতা, বহু বছর ধরে এটা ভীষণভাবে প্রাসঙ্গিক। জয় গোস্বামীর টিউটোরিয়াল, একটু জল খেয়ে নিচ্ছি। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকত বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে ঢুকত গিয়ে ভ্যাবসা রান্নাঘরে, এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম, মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাজকে, বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে, পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে, যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরও দরজা খুলে যাবে, আরও পাঁচ, আরও পাঁচ, আরও আরও পাঁচ, পাঁচ পাঁচ করে বাড়বে, অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে, না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না বাপি, পড়ার কথায় দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক, না
আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার বন্ধু নেই, না বাবি না একজন আছে, অপু এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। এই কবিতাটা আশা করি আমাদের কম্পিটিটিভ মনোভাব স্টুডেন্টদের উপর বা ছেলেমেয়েদের উপর কী কুপ্রভাব ফেলে সেটার একটা আবেদন দেখিয়েছে, সেটার একটা পরিষ্কার চিত্র তুলে ধরেছে। এখান থেকেও যদি একটু, মা বাবা কিন্তু মনে করছে তারা ভীষণ স্যাক্রিফাইস করছে, আসলেই করছে, তারা নিজেদের জীবনটা জলাঞ্জলি দিয়ে শুধু ছেলেকে ফরেনে রাখতে হবে, এনআরআই করতে হবে, অনেক সাকসেসফুল হতে হবে, তার জন্য প্রচণ্ড প্রাণপাত কষ্ট করে যাচ্ছে। তো কিন্তু অনেক সময় সকলের গ্রহণ ক্ষমতা, সকলের মস্তিষ্ক, সকলের বুদ্ধি, ইন্টেলিজেন্স কোশেন্ট সবার সমান হয় না। তার উপর যে কী চাপ তৈরি হচ্ছে, তাকে ছোটোবেলা থেকে কোনো কিছু খেলতে না দেওয়া, তাকে অন্য কিছুর শখ পূরণের সুযোগ করে না দেওয়া, শুধুমাত্র পড়াশোনা নিয়েই একটা চাপ সৃষ্টি করা, এগুলো তার মনে যে কী করে কুপ্রভাব ফেলে সেটাটা পরিষ্কার চিত্র এখানেই দিয়েছে। আরেকটা জিনিস আমি না বললেই পারছি না, যে আমরা আমাদের সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই সাকসেসফুল বা সফল মানুষ হওয়ার পেছনে। তো সফল মানুষ তৈরি করতে গিয়ে আজকালকার যুগে বৃদ্ধাশ্রমের সংখ্যাটা এই জন্য বেড়ে যাচ্ছে, কারণ আমরা যখনই সন্তানকে অনেক বেশি সফল হওয়ার পেছনে গুরুত্ব দেব, সে সাকসেসফুল হবে, সে অনেক দূরে চলে যাবে, মা বাবারা কিন্তু আমরা শেষ বয়সে অনেক বেশি একা হয়ে যাচ্ছি, তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ যদি ছোটোবেলা থেকে না তৈরি করতে পারি, বড় হয়ে আমরা কী করে আশা করি ওরা হঠাৎ করে ভীষণভাবে দরদি মনোভাব সম্পন্ন হবে, আমরাই তো তা তৈরি হতে দিইনি, তাই না? আর আমরা বাড়ির বয়স্ক লোকেদেরকে যদি সম্মান করতে না শেখাই ছেলেমেয়েদেরকে, অনেক সময় কী হয়, বয়স্ক লোকের সঙ্গে আরও বেশি সহজভাবে বলতে গেলে, আরও বেশি সত্যি কথা বলতে গেলে, অনেক সময় শ্বশুর শাশুড়ির সঙ্গে মায়ের সম্পর্কটা, মানে ঠাকুমা দাদুর সঙ্গে মায়ের সম্পর্কটা হয়তো ঠাকুমা ঠাকুরদার সঙ্গে ভালো নয়, কিংবা দিদা দাদুর সঙ্গে বাবার সম্পর্কটা হয়তো ভালো নয়, সেই রেষারেষিটা, এটা স্বাভাবিক অনেক বাড়িতেই হয়, সেটা অন্য ক্ষেত্রে অন্য ব্যাখ্যা দেওয়া যাবে, তো সেই রেষারেষিটা আমরা শিশু মনে যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেটা দেখতে হবে। আমাদের ব্যক্তিগত রেষারেষিটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, আমাদের দেখতে হবে শিশুটি যেন তার দাদু ঠাকুমা বা ঠাকুরদা বা দিদা, বয়স্ক লোক বাড়িতে যারাই আছে তাদেরকে সম্মান করতে শেখে, তাদের কাছে খুব সহজেই তারা যেন যেতে পারে। আমি রাগ করেছি, আমার সঙ্গে তাদের একটা রেষারেষি চলছে জন্য আমার সন্তানটা তার কাছে যেতে পারবে না, তার কোলে গিয়ে উঠতে পারবে না, তা কিন্তু হয় না। তাদের নাতি নাতনির সঙ্গে তারা খেলুক, নাতি নাতনি তার দাদু ঠাকুমার সঙ্গে গিয়ে খেলুক, আমার সঙ্গে তাদের রেষারেষি বা তিক্ততা বা বিষাক্ত মনোভাব সেটা আমরা দূরে সরে রাখবো, সেটা আমরা ব্যক্তিগত জায়গাতেই রাখবো, শিশু মনে সেগুলো যেন কোনো মাভাবেই প্রভাব বিস্তার না করে, শিশুরা যেন জানতেই না পারে এসব, শিশু শুধুমাত্র বয়স্ক লোকেদেরকে সম্মান করতে শিখবে। শিশুকে যখন আমরা সেই সম্মান করাটা শেখাবো, খুব সহজেই তার দাদু ঠাকুমার কাছে যাওয়াটা শেখাবো, তার দিদার কাছে যাওয়া শেখাবো, সে কিন্তু তখন কী হয়, বড় হয়ে বড়জনদেরকে গুরুজনদেরকে সম্মান করতে শিখবে। আমি ছোটোবেলা থেকে তাকে এসব কিছু শেখালামই না, তাকে তার গুরুজনদের কাছে যেতে দিলাম না, শুধুমাত্র বই খাতা নিয়ে একটা স্টাডি টেবিলে বসিয়ে রাখলাম, সে যখন হঠাৎ করে ভীষণ সাকসেসফুল হয়ে বিদেশে চলে গেল, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ারিং করলো, সায়েন্টিস্ট হলো, তার কাছ থেকে আমি হঠাৎ এক্সপেক্ট করবো সে খুব ভীষণভাবে দরদি হবে, সে তার নিজের সমস্ত ক্যারিয়ার ত্যাগ করে দিয়ে বয়স্ক মা বাবাকে দেখতে দেশে চলে আসবে, এটাও একটা ধরনের স্বার্থপরতা। এবং আমরা যে বীজটা বপন করি সেটাই একদিন গাছ হয়ে
আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, আমরা তখন চোখের জল ঝরাই। ওই যে একটি কবিতা ছিল, আমি কবিতাটি মিস করে গেছি, এখন নেই। আর ম্যাথের টিচার, তার ছেলে এত বেশি সাকসেসফুল যে বিদেশে থাকে, ম্যাথের টিচারের যেদিন তাদের বিবাহ বার্ষিকী মা বাবার, সেদিন ছেলের হয়তো মনেই নেই বিষ করবার। সেদিন কিন্তু ক্লাসের যে ফেল করা ছাত্রটা, যে এখন গোয়ালা হয়েছে, ঘরে ঘরে দুধ দেয়, সেই ছেলেটা, সেই ফেল করা ছাত্রটা এসে ম্যাথের টিচার এবং তার ওয়াইফকে উইশ করে, ফুল দেয়, তাদের সঙ্গে সময় কাটায়। তখন কিন্তু সেই ম্যাথের টিচারের মনে হয় যে আমার ছেলেকে আমি শুধু সফল তৈরি করে না দিয়ে যদি একটু মানুষ তৈরি করতাম, যদি একটু এতটা বেশি সফলতাটা বোধ হয় দরকার ছিল না। সত্যি সত্যি তাই, আমরা অনেক সময় নিজেদের গোলগুলো ভুলে যাই। যে সফলতা অবশ্যই জরুরি এই পৃথিবীতে, ব্যর্থতার ব্যর্থতার আস্বাদও আমরা আরেকটা জিনিস বলবো, সফলতা 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 নিয়ে কথা বলতে বলতে আমরা ছেলে মেয়েদের মনে এমন একটা ঢুকিয়ে দিই যে ওরা ব্যর্থতাটাকে অনেক সময় ফেস করতে পারে না। ব্যর্থতার টেস্ট আমরা কে পাইনি? ব্যর্থ না হয়ে কোনো মানুষ কি বড় হতে পারে? সে কোনো না কোনো জায়গায় তাকে ব্যর্থ হতেই হবে, ব্যর্থতাটা তো তাকে নতুন করে শিক্ষা দেয়, তাই না? তো আমরা এত বেশি সফলতা নিয়ে বলতে থাকি, ব্যর্থতা নিয়ে কখনো ডিসকাসই করি না। কখনো হঠাৎ কোনো ছেলে মেয়ে কোনো জায়গায় নার্ভাস ব্রেকডাউন হলো বা কোনো জায়গায় ফেলিয়ার হয়ে গেলো, তখন সে সেটাকে সহজভাবে নিতে পারে না এবং মানসিক অবসাদের জন্য তাকে পৃথিবীতে সবাই বাকিরা কী মনে করবে, ইস আমি ফেল করে গেছি, ইস আমি এটা পারলাম না, সবাই কী ভাববে, এই ভাবতে গিয়ে অনেক শিশু কিন্তু তাদের নিজেদের জীবনটা পর্যন্ত নিয়ে নেয়। আমরা দেখি এই যে এত আত্মহত্যা স্টুডেন্টদের মধ্যে হচ্ছে, আজকাল টিনেজারদের মধ্যে হচ্ছে, সেগুলো কি এখান থেকেই শুরু হয় না? তাহলে আমাদেরকে শুরুর থেকেই ভাবনাটা ভাবতে হবে, তাই না? আমাদের নিজেদের অনেক কিছু চেঞ্জ করতে হবে, নিজেদের চিন্তাধারাগুলোকে অনেক বেশি এডিট করা, অনেক বেশি ক্রস চেক করবার সময় চলে এসেছে, অনেক বেশি ভাবতে হবে আমাদেরকে। এখন তো আমাদের অনেক সময় ভাবার, অনেক ভালো ভালো কথা শুনি, নিজেদেরকে অনেক সমৃদ্ধ করি, আমাদের সন্তানকে তাদেরকে সুপথে পরিচালিত করবার চেষ্টা করি। আপনারা সকলে সকলকে আশীর্বাদ করি যেন আমাদের সন্তানরা সুন্দর মানুষ হয়ে উঠুক, মানুষ হয়ে উঠুক আগে, তারপর সে নিশ্চয়ই সফল হবে। সে যখন সব কিছু ভালো মন্দ যদি নিজেই বুঝতে শেখে, আমি মনে করি তারা তাদের সফলতার রাস্তাটা সত্যি নিজে খুলে যাবে। কিন্তু অনেক আগে মানে ভালো মন এবং ভালো মানসিকতা সেটা তৈরি করা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। আমার সঙ্গে আপনারা সহমত কি না জানি না। আজকে প্রায় 9টা বেজে গেল, আর দেখি কে কী বলছে। নবনীতা দাস, শিশুদের নিয়ে তোমার ভাবনা এবং সাবলীল বাচনভঙ্গি বেশ লাগলো, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমার। থ্যাংক ইউ দিদি, আপনার উপস্থিতিও আমার ভীষণ ভালো লাগলো, অবশ্যই এরকমভাবেই থাকবেন পাশে, খুব সুন্দর উপস্থাপনা করেছেন, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ শঙ্কর দা। রোশনী মোল্লা, খুব সুন্দর পাঠিয়েছে, থ্যাংক ইউ, একদম ঠিক বলেছো। রিনিকালি, সত্যি খুব সুন্দর বলছো দিদি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তোরা সবাই এখানে এসে শুনছিস সেটা আমারও ভীষণ ভালো লাগছে। আমি তো আসলে তাদের সকলের কথাই বলছি। আমরা কি আজকে কি আমরা প্রোগ্রাম শেষ করবো শুভ্র, নাকি আর আপনাদের যদি কিছু বলার থাকে প্লিজ? সত্তা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা তোমার প্রতি, আমিও ভীষণভাবে কৃতজ্ঞ তোমাদের প্রতি যে আমাকে তোমরা ডেকেছ, বারবার ডাকো, আহ্বান করছো, ভীষণভাবে কৃতজ্ঞ আমি। আর আলোচনাটা অনেক বেশি তোমাদের জন্যই সাকসেসফুল হয়, কারণ তোমরা এত সুন্দর সুন্দর মতামত লিখে পাঠাও। আরও যদি কারো কিছু বলার থাকে প্লিজ লেখো, খুব সুবিধে হয়, খুব ভালো হয়, কারণ এটা তো আসলে, এই মেসেজটা তো আসলে সকলের কাছেই যাবে। তো হতে পারে আমি কোথাও ভুল বলছি, সেটাও আপনারা প্লিজ শুধরে দেবেন, আপনাদের নিজস্ব মতামত বলবেন, অনুষ্ঠানটা সব বিষয়ে ভালো হোক। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো সুনাগরিক করে তোলা, এবং সেটার হাতে খড়িটা মায়ের থেকে, পরিবার থেকে, তাই পরিবারের আমাদের সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। ক্লিনিকালিকে সত্যি আজকাল ইন্দুর দৌড়ে যেন আমরা প্রতিযোগী হয়ে যাচ্ছি এবং বাচ্চাদের ওপর চাপ সৃষ্টি করছি। হ্যাঁ, এই বিষয়ে আমি আরেকটা কথা বলবো।